হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই এক্সক্লুসিভ আরও একটি টেলিগ্রাম বটের ধামাকা মাইনিং অ্যাপ শেয়ার করতেছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা কথা বলি, আজকের এই প্রজেক্টটা তো আপনারা অতি তাড়াতাড়ি পার্টিসিপেট করে নেবেন, কেননা বর্তমান সময় সত্যিকার অর্থে যে সমস্ত টেলিগ্রাম বটের মাইনিং অ্যাপসগুলো আসতে আছে সেই সমস্ত প্রজেক্ট থেকে মানুষ কিন্তু বিগ বিগ পেমেন্ট পাবে, এটা কিন্তু 100%। ঠিক আছে, তো যাক বন্ধুরা, আজকের এই প্রজেক্টটা যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই প্রজেক্টটা যে কতটা স্ট্রং তার একটু নমুনা দেখাই আসলে প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাই দিছি। তো দেখেন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত XBLast। আর এখান দেখেন তারা কি বলছে, মাইন XBL অন ব্লাস্ট, অর্থাৎ আমরা এই যে ব্লাস্ট মাইনিংস থেকে যে কয়েনগুলো মাইনিং করব তার নাম হয়েছে মূলত এখানে তারা বলে দিছে কি XBL। ঠিক আছে, আর এই প্রজেক্টটা যে কতটা স্ট্রং সেটা আমি আপনাদের সাথে একটু শর্টকাটে দেখাই দিছি। তো এখান দেখেন তারা একটা কথা বলছে, এ নিউ ওয়েব থ্রি ইকোসিস্টেম বিল্ট অন অ্যাট দ্য রেট ব্লাস্ট লেয়ার টু। আমি যদি এখানটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমাদের কিন্তু ব্লাস্টের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে এখানে কিন্তু নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আজকের এই প্রজেক্ট হয়েছে মূলত সরাসরি এই যে ব্লাস্ট আছে ব্লাস্ট ইকোসিস্টেমের আর একটা নতুন টেলিগ্রাম বটের মাইনিং অ্যাপস। ঠিক আছে, তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাক হবে এবং অলরেডি কিন্তু প্রজেক্ট ভাইরাল, আর এই প্রজেক্টটা কিন্তু গতকালকে আসলে মার্কেটে লঞ্চ করছে। তো বুঝতেই পারছেন একদিনের ভিতরে কিন্তু এতগুলো ফলোর হয়ে গেছে। ঠিক আছে, তো যাক বন্ধুরা, প্রজেক্টটা নিয়ে ডে বাই ডে অনেক রকম আপডেট ভিডিও শেয়ার করব, তো তখন আমি আপনাদের সাথে দেখাবো প্রজেক্টটাতে আসলে কীভাবে কী কাজ করা লাগবে, কীভাবে কী আপডেট করা লাগবে। ঠিক আছে, তো এখন আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই XBL কয়েনটা আপনারা মাইনিং করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো যাক বন্ধুরা, আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে একেবারে 100% আপনারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন। তো আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কিংবা ভিডিও ডিসক্রিপশন আমি আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি সাইনআপ লিঙ্ক অর্থাৎ জয়েন লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন। তো যাক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার সালে। তো এখানে শর্ট স্ক্রাপ করবেন, স্ক্রাপ করতে হতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু এখানে বলেছিলাম XBLast মাইনিং টেলিগ্রাম বট মাইনিং ব্লাস্ট ইকোসিস্টেম প্রজেক্ট সেম এস হট কয়েন মাইনিং। ঠিক আছে, আজকের এই প্রজেক্টটাও আশা করে যে হট কয়েন মাইনিং এর মতো খুবই স্ট্রং এবং ভাইরাল হবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা যে কয়েনগুলো পাবো এর নাম কিন্তু আমি এখানে বলেছি XBL, আর এখানে কিন্তু জয়েন্ট লিঙ্ক আছে, এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন। আমি আপনার সাথে দেখাই দিচ্ছি, আর এখানে রেফার কোড দেওয়া আছে টাস্টিকপি, এটা আসলে বেসিক্যালি লাগে না, তারপর যদি কোনোভাবে লাগে সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন। তো আমি আপনাদের সাথে দেখাই দেবো ফুল প্রসেসটা, জাস্ট আমি এখানে রেফার কোডটা দিয়ে রাখছি। ঠিক আছে, আর এখানে দেখেন আমি জয়েন প্রসেস বলে দিছিলাম, আপনারা অলরেডি এখান থেকে হয়তো জয়েন প্রসেস ফলো করে জয়েনও করে ফেলছেন। তো যাক বন্ধুরা, আপনারা কী করে এখানে যখন আসবেন, তো এখান থেকে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে এই যে জয়েন্ট লিঙ্ক, আপনারা সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক করুন, ক্লিক জয়েন্ট লিঙ্ক। হ্যাঁ, তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে, আপনি কিন্তু এখান থেকে স্টার্টে ক্লিক করুন, ক্লিক স্টার্ট। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে, তো লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখান দেখেন কি বলছে, জয়েন XBLast অন টেলিগ্রাম, অর্থাৎ এখানে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তারপর এখান দেখেন কি বলছে, ফলো XBLast অন টুইটার, অর্থাৎ আপনাকে এখান থেকে টেলিগ্রাম এবং টুইটার চ্যানেলটা ফলো এবং জয়েন করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমি কি করব, এখান থেকে জয়েন XBLast অন টেলিগ্রাম এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এখানে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে জয়েনটা ক্লিক করুন, ক্লিক জয়েন। তো জয়েন ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু জয়েন করছি, তারপর এখান থেকে একটু ব্যাগে চলে যান। তো ব্যাগে আসার পর দেখেন আমার কিন্তু টিক মার্ক হয়ে গেছে, তারপর আমি কি করব, এখান থেকে এটাতে ক্লিক করব ফলো টুইটার। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু সরাসরি টুইটার চ্যানেলে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে ফলোতে ক্লিক করুন, ক্লিক ফলো, ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ফলো করে দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে একটু ব্যাগে যাবেন। তো ব্যাগে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু দুইটা এখানে ফলো করছি, অর্থাৎ সবুজ টিক মার্ক চলেছে। তারপর আপনি কি করুন, এখান থেকে যে স্টার্ট নাও আপনি কি করুন, এখান থেকে এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আপনাকে 100% হতে একটু সময় লাগতে পারে, তো ফাইনালি হওয়ার পর আপনার সামনে ঠিক এরকমই আসবে। তো এখানে আবার একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আসলেই বুঝবেন আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, কোনো প্রকার ইমেল পাসওয়ার্ড লাগে না। এভাবেই কিন্তু আপনার টেলিগ্রাম বটের মাইনিং অ্যাপসগুলোতে আমরা ইতিপূর্বে হট কয়েন, তারপরে নট কয়েন, ঠিক আছে, তারপরে টাইম কয়েন এগুলোতে মাইনিং করছি এবং জয়েন করছি। ঠিক আছে, তারপর আপনি এখানে আসার পর তো মাইনিং করতে হবে, তো মাইনিং করার জন্য আপনি কি করুন, এখান থেকে যে ক্লাইম আছে আপনার সরাসরি যে ক্লাইম আছে ক্লাইমটা ক্লিক করুন, ক্লিক ক্লাইম। তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু একটু লোড নেবেন, লোড নেওয়ার পরে দেখুন এই যে ক্লাইম সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখান থেকে মাইনিং করা ব্যালেন্সটা এখানে শুরু করবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনার মাইনিংটা চলতে থাকবে। তারপরে আপনি যদি কাউকে রেফার করতে চান, তো রেফার করার জন্য এখান দেখেন একটা অপশন আছে ম্যানেজ করার, আপনি যদি এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে কি বলছে, ইন
ইনভাইট এ ফ্রেন্ড আপনি যদি এখানেটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আর এখানে দেখেন তারা কি বলছে কপি রেফারেল লিংক আপনি এখান থেকে রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করতে পারেন ঠিক আছে প্রজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন আসলে তারা এখনো ভালো করে ফাংশনটা অ্যাক্টিভ করে নাই তারপর এখানে দেখেন এই যে বুস্ট আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন এখানে দেখেন তারা কি বলছে এটা কামিং সুন এটা এখনো তারা আনে নাই ঠিক আছে তারপর এখানে যে মিশন আছে মিশনে ক্লিক করলে এটাও কিন্তু তারা কামিং সুন এটা কিন্তু এখনো তারা আনে নাই এগুলো তারা কিন্তু করবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু তারা এখানে দেখেন ভবিষ্যতে কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি করবে এটাও কিন্তু কামিং সুন তারপর এখানে যদি আপনি এখানে তীরে ক্লিক করেন তো রকেটে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু কামিং সুন সমস্ত কিছুই কামিং সুন বা একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট তারপর এখানে ক্লাইম ইউর ফার্স্ট ডাব্লু এক্সবিএল এটাতে ক্লিক করলে এটা এই মুহূর্তে আসলে অ্যাক্টিভ না তারপর এখানে যদি দেখেন এখানে কি বলছে এক্সপ্লোর পার্টনার্স আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো পার্টনার পার্টনার হয়তো বা আছে কিংবা আমরা এখান থেকে দেখতে পারবো এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল ইউজার নেমটা সহ আপনি এখানে আপনার অ্যাড্রেসটা পাই যাবেন তারপর এখান থেকে আপনি যদি এখানে মেন আইকনে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা ভবিষ্যতে একটা ওয়ালেটও ক্রিয়েট করতে পারবো তো এটা এই মুহূর্তে আপনাদের ক্রিয়েট করার কোনো দরকার নাই পরবর্তীতে আমি আপনাদের সাথে এই বিষয়ে আপডেট দিয়ে দেবো তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনভার্সেশনে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক।